আমরা আরেকটা নতুন ক্লাসে আপনাদের সঙ্গে আজকে হাজির হলাম, ইভালুয়েশন অফ ইন্টারভেনশন ইন ডিসএবিলিটি যে সাবজেক্টটা সেটা নিয়ে। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই সাবজেক্টে তো গত ক্লাসে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, মনে আছে? অ্যাসাইনমেন্টটা কী ছিল জানি? একটা রিসার্চ আর্টিকেল ছিল, তাই তো? একটা রিসার্চ আর্টিকেল ছিল, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কীভাবে রিড করা যায় বা কীভাবে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনটা হয় সেটা যে প্রসিডিউরটা আছে বা প্রসেসটা আছে, ওই প্রসেসটার উপরে ভিত্তি করে ওই আর্টিকেল থেকে তথ্যগুলো বের করে নিয়ে আসা, বেসিক্যালি এরকম একটা অ্যাসাইনমেন্ট ছিল, ঠিক আছে? আচ্ছা, ওটা আমরা অ্যাসাইনমেন্ট হাতে পেলে ওটা নিয়ে ডিসকাস করব, যদি কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয়ে থাকে আমরা ওটা রিক্যাপ করব। এবং আপনাদের যে অ্যাসাইনমেন্ট দুটো ছিল, এই দুটো অ্যাসাইনমেন্ট নিয়ে প্রয়োজনে আমি বিশদ আরও কথা বলবো, কারণ এই বিষয়গুলো বুঝতে পারলে তাহলে আর্টিকেলটা আপনারা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন এবং স্টাডির জন্য এটা খুব হেল্প হবে এবং রিজনিংয়ের ক্ষেত্রে এটা খুব হেল্প হবে বেসিক্যালি। এখন আমরা ইভালুয়েশন অফ ইন্টারভেনশন ইন ডিসএবিলিটিতে ইউনিট টু লেসন ওয়ান আমরা আজকে পড়ব। আমাদের ইউনিট ওয়ান কিন্তু শেষ হয়ে গেল, হ্যাঁ, ইআইপিতে ইউনিট ওয়ান শেষ, ইউনিট টু শুরু হলো আজকে থেকে। ইউনিট টুর লেসন ওয়ানে আমরা যে বিষয়গুলো পড়ব এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট বা ইম্পর্টেন্ট একটা লেসন। এখানে এভিডেন্স বেসড প্র্যাকটিস, বায়াস এবং ক্রিটিক্যাল অ্যাপ্রেইজাল এই তিনটা জিনিস আমরা পড়ব, এবং এই লেসনটা একটু বড় লেসন, আমরা হয়তো একটা ক্লাসে পুরোটা শেষও করতে পারবো না, আমরা অন্য আরেকটা ক্লাস লাগতে পারে, তো খুব মনোযোগ দিয়ে এটা ক্লাসটা করবেন। সেটা হলো এভিডেন্স বেসড প্র্যাকটিস, বায়াস অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রেইজাল, এই তিনটা বিষয় আমাদের এই লেসনে অন্তর্ভুক্ত আছে যা খুবই গুরুত্বপূর্ণ, তিনটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই লেসনটা শেষ করার পরে এভিডেন্স বেসড প্র্যাকটিস সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হতে পারে, বায়াস সম্বন্ধে আমরা জানবো এবং ক্রিটিক্যাল অ্যাপ্রেইজাল সম্বন্ধে আমরা জানবো। এটা আমরা কিছু এক্সাম্পল, কিছু আর্টিকেলের এক্সাম্পলের সঙ্গে অ্যাডপ্ট করে নিয়ে আমরা বেসিক্যালি স্টাডিটা করব। প্রথমেই আমরা এভিডেন্স বেসড প্র্যাকটিস ইবিপি, এভিডেন্স বেসড প্র্যাকটিস বলতে আমরা কী বোঝাই, কী ধারণা আছে আপনাদের বলেন দেখি? এটা বাদ দেন, এভিডেন্স বেসড প্র্যাকটিস বলতে কী বোঝায়? সঠিক ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা, এটা এভিডেন্স বেসড প্র্যাকটিস না? এভিডেন্স বেসড প্র্যাকটিস, আমি যে প্র্যাকটিসটা করছি তার রাইট, তার কি গ্রাউন্ড আছে, কেন আমি এটা করছি, হোয়াটস দ্য রিজনিং, যে অমুক অমুক হচ্ছে তার স্টাডিতে এটা পেয়েছে, আমি এটা করছি, সে স্টাডিতে পেয়েছে, সেখানে এই আউটকাম ছিল, সেই কারণে আমি এটা করছি। এরকম আরও পাঁচটা দশটা স্টাডি আছে, এ ধরনের যদি আমরা কোনো প্র্যাকটিস করি সেটা হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস। সায়েন্স, সায়েন্সের জন্ম হলো কেন, সায়েন্সের প্রয়োজনীয়তা কেন? সায়েন্স আমাদেরকে এভিডেন্স দিচ্ছে, সায়েন্স আমাদেরকে অ্যাক্টিভিটিসগুলোকে পিউরিফাই করছে, সায়েন্স আমাদের অ্যাক্টিভিটিসগুলোকে ভ্যালিডিটি দিচ্ছে, বিকজ সেখানে আমরা যখন অ্যাক্টিভিটিস করি যাই করি না কেন, হাউ মাচ রিলিয়েবল অফ আওয়ার অ্যাক্টিভিটি আপন দিস ইট লিডস দ্য ভ্যালিডিটি, হাউ মাচ ভ্যালিড ইউর অ্যাক্টিভিটিস, রিলিয়েবিলিটির উপরে ভ্যালিডিটি নির্ভর করে। আর রিলিয়েবিলিটিটাই হলো যে রিগার্ডিং দিস হাউ মাচ এভিডেন্স আর সাপোর্টিং উইথ ইউর অ্যাক্টিভিটিস, এটা একটা সত্যতা বেসিক্যালি, আমি যা করছি আমি আমার মন গড়া কিছু করছি না, এটা একটা এস্টাবলিশড ইস্যু, এস্টাবলিশ প্রমাণিত হয়েছে, সে কারণে আমি এটা করছি। সো আপনাকে কেউ কখনো ঠেকাইতে পারবে না, আটকাইতে পারবে না। এভিডেন্স বেসড প্র্যাকটিস ইজ এ সিস্টেমেটিক প্রসেস অফ ফাইন্ডিং, অ্যাপ্রাইজিং অ্যান্ড অ্যাপ্লাইং কারেন্ট বেস্ট এভিডেন্স টু ইনফর্ম ক্লিনিক্যাল প্র্যাকটিস। এভিডেন্স বেসড প্র্যাকটিস রিকোয়ার্স এ কমিটমেন্ট টু প্রোভাইড আওয়ার পেশেন্টস উইথ দ্য বেস্ট পসিবল কেয়ার। আমরা একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করছি বা রিহ্যাবিলিটেশন করছি, আমাদের কাছে যা ধারণা হচ্ছে সেই ধারণা থেকে আমরা চিকিৎসা করছি, এটা যতটা না ইফেক্টিভ হবে তার চেয়ে বেশি ইফেক্টিভ হবে আমরা বই পুস্তকে কী পড়ে এসেছি তার উপরে ভিত্তি করে যদি আমরা চিকিৎসা করি, এর চেয়েও বেশি ইফেক্টিভ হবে আমরা অনেক ভালো ভালো আর্টিকেল থেকে যে এভিডেন্সগুলো পেয়েছি সেই অনুসারে যদি আমি ট্রিটমেন্ট করি,
এর চেয়েও আরও বেশি ইফেক্টিভ হবে যদি আমরা এক্সপার্ট অপিনিয়ন নেই, যদি আমরা সিস্টেমেটিক রিভিউ জাতীয় আর্টিকেলগুলো থেকে আমরা যদি তথ্য নিয়ে সেইভাবে প্র্যাকটিস করি, তাহলে এটা আরও বেশি ইফেক্টিভ হবে। এই যে ইফেক্টিভনেসের মাত্রা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করছে। আমি নিজের চিন্তা থেকে যা করছি হয়তোবা সেটা অনেক ইফেক্টিভ হবে, নাও হতে পারে, কিন্তু আমি যখন এভিডেন্স থেকে তথ্য নিয়ে যখন আমি কাজ করছি, তাহলে সেখানে কোনো উন্নতি বা ভালো কিছু না হলেও অ্যাটলিস্ট আপনি সিকিউর থাকবেন, কোনো অবনতি হবে না, কোনো খারাপ কিছু হবে না, বিকজ এটা প্রুভড, এটা অলরেডি প্রুভ করেছে যে প্যারাসিটামল খেলে আপনার অনেক ঘুম আসবে না, এটা প্রুফ। প্যারাসিটামল পেইনের জন্য খাওয়া হয়, এটার সাথে নার্ভাস সিস্টেমের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা কোনো রিল্যাক্সেন্ট তৈরি করবে না, এটা আপনাকে ইনহিবিট করবে না কোনো কিছুকে, বিকজ ইটস প্রুফ, এটা স্টাডি হয়েছে, রিসার্চ হয়েছে, এটা প্রুফ, এটা হলো এভিডেন্স। এখন একটা রুগীকে প্যারাসিটামল দেওয়া হলো, সে যদি এসে কমপ্লেন করে আমি সমানে ঝিমাচ্ছি আর মাত আমি ঘুমাচ্ছি আমি 24 ঘন্টার 18 ঘন্টা, এই কথাটা আমরা তাকে ইগনোর করবো, তার এই কথাটাকে আমরা কখনোই নিব না। এবং কোথাও গিয়ে যদি সে কমপ্লেন করে যে এই ডাক্তার সাহেব আমাকে চিকিৎসা করেছে, আমাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েছে, আমি এখন 24 ঘন্টায় ঘুমাচ্ছি, কোথাও ক্লেম করলে কাজে আসবে না, বিকজ এভিডেন্স বলে প্যারাসিটামলে কখনো এই ধরনের ইফেক্ট আসার কথা না। তার মানে কি, ইটস ইয়োর সেফগার্ড, ইট ক্যারিজ দ্য ইফেক্টিভনেস অফ ইয়োর পেশেন্টস, ইট ক্যারিজ দ্য পারফেকশন অফ ইয়োর ম্যানেজমেন্ট, সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য মোস্ট কমন ডেফিনেশন অফ এভিডেন্স বেসড প্র্যাকটিস ইজ ফ্রম ডক্টর ডেভিড শ্যাকেট, উনি যেটা বলেছেন, এভিডেন্স বেসড প্র্যাকটিস ইজ দ্য কনসেন্টিয়াস এক্সপ্লিসিট অ্যান্ড জুডিশিয়াস ইউজ অফ কারেন্ট বেস্ট এভিডেন্স ইন মেকিং ডিসিশন অ্যাবাউট দ্য কেয়ার অফ ইন্ডিভিজুয়াল পেশেন্টস। ইট মিন্স ইন্টিগ্রেটিং ইন্ডিভিজুয়াল ক্লিনিক্যাল এক্সপার্টিস উইথ দ্য বেস্ট অ্যাভেলেবেল এক্সটার্নাল ক্লিনিক্যাল এভিডেন্স ফ্রম দ্য সিস্টেমেটিক রিসার্চ। এটা যেটা বলতেছে কনসেন্টিয়াস, হোয়াট ডাজ ইট মিন, ইজ দ্য মানে জিস্ট ইস্যু, মেইন ইস্যু যেটা এখানে ইউজ হচ্ছে, এক্সপ্লিসিট এটা অলরেডি এক্সপ্লোর্ড, অলরেডি এস্টাবলিশড, অ্যান্ড জুডিশিয়াস, জুডিশিয়াস মানে আইনগত কোনো বাধা এখানে নাই, যেহেতু এটা ইউজ হয়েছে, আউটকাম অনেক আউটকাম আসছে এবং এটা এস্টাবলিশড বাজারে, সো আইনগত কোনো বাধা এখানে নাই, এবং এটা ইউজ অফ কারেন্ট বেস্ট এভিডেন্স, বর্তমান বাজারে যতগুলো এভিডেন্স আছে আমি যদি সবগুলোকে ঘেটে দেখি, হুইস ওয়ান ইজ প্র্যাকটিসিং মোর, হুইস ওয়ান হ্যাজ মাচ ব্যাকগ্রাউন্ড, হুইস ওয়ান ইজ মোর পিউরিফাইড, হুইস ওয়ান ইজ মোর ইফেক্টিভ, আমি তো এটা এভিডেন্স থেকেই পাবো। এটা নিয়ে যখন আমি প্র্যাকটিস করব, তাহলে যেটা হবে, পেশেন্ট উইল গেট দ্য বেস্ট কেয়ার। এটাই হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস। ইটস দ্য ইন্টিগ্রেশন অফ ক্লিনিক্যাল এক্সপার্টিস, পেশেন্টস ভ্যালু অ্যান্ড দ্য বেস্ট রিসার্চ এভিডেন্স ইন টু ডিসিশন মেকিং প্রসেস অফ পেশেন্ট কেয়ার। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি এটা বুঝে থাকেন, ইন্টিগ্রেশন অফ ক্লিনিক্যাল এক্সপার্টিস মানে কি, আমরা যতগুলো রিসার্চ হয়, ক্লিনিশিয়ানরা তো রিসার্চগুলো করছে, এর আউটকাম আসছে, সবগুলা আউটকাম যদি ইন্টিগ্রেট করেন, সমন্বয় করেন, তাহলে একটা বেস্ট আউটকাম পাওয়ার পসিবিলিটিস আছে, বা বেস্ট ইন্টারভেনশন সিলেকশন করার একটা সম্ভাবনা থাকে। পেশেন্টস ভ্যালু, আমরা বলে থাকি পেশেন্ট সেন্টার্ড কেয়ার, আমরা যদি এভিডেন্সকে মানি, তাহলে আমরা পেশেন্টকে ডিসক্রিমিনেট করতে পারবো না, বড়লোককে ভালো চিকিৎসা দেবো, গরিব মানুষকে খারাপ চিকিৎসা দেবো সেটা করতে পারবো না। যদি আমরা এভিডেন্সকে মানি, তাহলে আমরা পেশেন্টসের ডাটা ডকুমেন্টেশনটা আমরা সঠিক রাখবো, আমরা এটাকে ডিসক্লোজ করবো না, তার অনুমতি ছাড়া আমরা এটাকে বাজারে ছাড়বো না। যদি আমরা যদি এভিডেন্স মানি, তাহলে পেশেন্ট সেন্টার্ড কেয়ার দেবো, আমরা পেশেন্টকে কেন্দ্র করে, শুধুমাত্র তার ডিজিজকে কেন্দ্র করে না, সব কিছুকে কেন্দ্র করে আমরা ম্যানেজমেন্ট করবো, এবং বেস্ট পসিবল এভিডেন্স যেটা আছে সেটাকে আমরা ইউজ করার সম্ভাবনা থাকবে অফ পেশেন্ট কেয়ার। পেশেন্ট কেয়ারের সময় আমরা বেস্ট পসিবল ইন্টারভেনশন যেগুলো সেগুলো আমরা ইউজ করবো। ক্লিনিক্যাল এক্সপার্টিস রেফার্স টু দ্য ক্লিনিশিয়ানস
কুমুলেটেড এক্সপিরিয়েন্সেস। কুমুলেটেড এক্সপিরিয়েন্স, কুমুলেটেড তো বুঝেন, বায়ো স্ট্যাটিস্টিক্স পড়েছেন না, ওই কুমুলেশন, রাইট? মানে এটা ধরেন ওই যে নেকির মতো আর কি, আপনি নামাজ পড়লেন, আরেকজনকে দাওয়াত দিয়ে গেছেন, সেই সোয়াব আপনার সোয়াব পাবেন, ও আবার পাঁচজনকে বলছে সেটা পাবেন, তারপর অনেক আর্টিকেল আর্টিকেল অনেক কিছু, অনেক তথ্য মিলে আমরা একটা রিসার্চ করতে গিয়ে দেখা যায় রিসার্চ একটা, ওখানে রেফারেন্স ইউজ করতেছি 50টা 60টা 100টা, হান্ড ডাজ ইট মিন 50 60 জনের তথ্য নিয়ে আমরা এখানে অ্যাকুমুলেট করেছি, আমার রেজাল্ট আসছে 5 লাইন বা 3 লাইন। দিস ইজ দ্য কুমুলেটেড এক্সপিরিয়েন্স, তথ্যটা খুবই অথেন্টিক। এডুকেশন অ্যান্ড স্কিল, শুধুমাত্র এক্সপিরিয়েন্স না, এডুকেশন অ্যান্ড স্কিল। দ্য পেশেন্ট ব্রিংস টু দ্য এনকাউন্টার হিজ অর হার ওন পার্সোনাল প্রিফারেন্স অ্যান্ড ইউনিক কনসার্ন এক্সপেকটেশন অ্যান্ড ভ্যালুস। এখানে দেখেন তার কিন্তু কিছু এক্সপেকটেশন থাকবে, তার কিছু কনসার্ন থাকবে, তার কিছু ভ্যালু থাকবে, এবং সে কিন্তু এখানে এনকাউন্টার করবে। ইউরোপ আমেরিকাতে আপনি যদি যান বা ডেভেলপড কান্ট্রিগুলোতে আপনি একটা মোবিলাইজেশন দিচ্ছেন, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াই ইউ আর গিভিং দিস মোবিলাইজেশন, হোয়াই ইউ আর গিভিং দিস প্যারাসিটামল, হোয়াট কুড বি দ্য পসিবল বেনিফিট, হোয়াট কুড বি দ্য পসিবল ইফেক্ট অর অ্যাডভার্স ইফেক্ট, হোয়াট কুড বি দ্য কন্ট্রাইন্ডিকেশন, হোয়াই ইউ আর গিভিং মি, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। আমাদের দেশে হয়তোবা সেটার প্রয়োজন পড়ে না, যে কারণে আমরা ইবিপি শব্দটা খুব একটা গুরুত্ব দেই না। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা শব্দ, অনেক কিছু প্র্যাকটিসের ক্ষেত্রে ইবিপিটা খুবই এসেনশিয়াল। এভিডেন্স বেসড প্র্যাকটিস যদি কেউ করে, পৃথিবীর কোনো কোর্ট তাকে ঠেকাইতে পারবে না, আটকাইতে পারবে না, যত বড় ক্ষতি রোগীর হয়ে যাক না কেন, যদি সে এভিডেন্স বেসড প্র্যাকটিস করে থাকে এবং সেটার প্রপার ডকুমেন্ট যদি তার কাছে থাকে। সো এখানে পেশেন্ট আপনাকে কিন্তু এনকাউন্টার করবে, তাহলে আপনি সেটাকে প্রোটেক্ট করতে পারবেন, নিজে প্রোটেক্ট, মানে প্রোটেক্ট থাকবেন এবং টোটাল সার্ভিস এরিয়াটাকে আপনি প্রোটেক্ট রাখতে পারবেন। দ্য বেস্ট রিসার্চ এভিডেন্স ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন ক্লিনিক্যালি রেলেভেন্ট রিসার্চ দ্যাট হ্যাজ বিন কন্ডাক্টেড ইউজিং সাউন্ড মেথোডোলজি। এটা অন্য বিষয়, বেসিক্যালি একটা স্টাডি কতটা স্ট্রং এটা আপনি তার মেথোডোলজি দেখলেই বুঝতে পারবেন যে স্টাডিটা কতটা শক্তিশালী একটা স্টাডি। সো দিস ইজ দ্য এভিডেন্স বেস্ট প্র্যাকটিস। এভিডেন্স বেসড প্র্যাকটিসটা যদি আমরা কনসাইজভাবে বুঝতে যাই, তাহলে ক্লিনিক্যাল এক্সপার্টিস, তার মানে কি অলরেডি এস্টাবলিশড ইন্টারভেনশন যেটা ইউটিলাইজ করা হলো, বেস্ট রিসার্চ এভিডেন্স, ইন্টারভেনশন দেওয়ার পরে কী আউটকাম আসলো, সো রিসার্চ এভিডেন্স, পেশেন্টস ভ্যালুস অ্যান্ড প্রিফারেন্স, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর স্টেবিলাইজিং দ্য এভিডেন্স বেসড প্র্যাকটিস। বিকজ আমরা একটা পেশেন্টসকে সেইভাবে নর্ম, ল্যাঙ্গুয়েজ, বিলিভস, সোসাইটি, সোশ্যাল বা কাস্টমস, এই বিষয়গুলোকে আমরা খেয়াল করলাম না। আপনার ট্রিটমেন্ট যত গুরুত্বপূর্ণই হোক না কেন, যত ইফেক্টিভই হোক না কেন, এটা আপনি ইন্টারভেন্ট করতে পারবেন না। আমরা পেশেন্টের প্রিফারেন্সকে অবশ্যই চিন্তা করব। আমরা একটা পেশেন্টকে যখন সার্ভাইকেল স্পাইনের পেইনের জন্য আমরা ম্যানিপুলেশন করি, ম্যানিপুলেশন করার পরে দেখা গেল পেশেন্টের কিছু ড্রাউজিনেস আসে, সে ভয় পায়, ঠিক আছে, তাকে আমরা অল্টারনেটিভ চিন্তা করব, হি ইজ নট প্রিফারিং দিস মানে ইন্টারভেনশন, যদিও এই ইন্টারভেনশনটা তার জন্য খুবই বেশি ভালো বা ইফেক্টিভ, যতই এভিডেন্স থাকুক না কেন, এখানে পেশেন্ট প্রিফারেন্স এবং ভ্যালুটা খুবই এসেনশিয়াল। অনেকেই দেখবেন একটা পেশেন্ট সে এমআরআই করতে চায় না, এমআরআই তার একটা ভীতি আছে, কিন্তু আপনি ওটা জানার জন্য এমআরআই করতে চাচ্ছেন, এমআরআইয়ের হয়তো হাজারো এভিডেন্স আছে যে এমআরআইটা ভালো, এমআরআই করলে এই লাভ, এমআরআই করলে এই ক্ষতি, এমআরআই করলে এই লাভ, এমআর তারপরে অনেক এভিডেন্স কি এমআরআই ইজ গুড ফর দ্য পেশেন্ট, এমআরআই করা উচিত, কিন্তু পেশেন্টের কথা হলো যে আমি ওর মধ্যে ঢুকে থাকতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। এই যে পেশেন্টকে রেসপেক্ট করছেন, পেশেন্টকে ভ্যালু দিচ্ছেন, পেশেন্টকে পেশেন্টের প্রিফারেন্স দিচ্ছেন তার আইডিয়াটাকে বা তার এক্সপেকটেশনটাকে বা তার চিন্তা চেতনাকে, এটাও এভিডেন্স বেসড প্র্যাকটিসের একটা গুরুত্বপূর্ণ অংশ। হোয়াই ক্লিনিশিয়ান নিড টু বি এভিডেন্স বেসড প্র্যাকটিশনার, একজন ক্লিনিশিয়ান বা একজন সার্ভিস প্রোভাইডারের কেন এভিডেন্স বেসড প্র্যাকটিশনার হওয়া উচিত, কী কারণে, এটা বাদ দেন কী কারণে। প্রথম কারণ হলো
আমাদের মেইন অবজেক্টিভস হচ্ছে বেস্ট কেয়ার অফ দ্য পেশেন্ট। একটা পেশেন্টকে সর্বোচ্চ লেভেলের ভালো কেয়ার আমরা দিতে চাই। তাহলে অলরেডি যে ইন্টারভেনশনগুলো বাজারে এস্টাবলিশড, অলরেডি ভালো ভালো ক্লিনিশিয়ানরা যে ইন্টারভেনশনগুলো ইউজ করে ভালো আউটকাম পেয়েছে এবং ওইটার যে রেকর্ড আছে, এটা কিন্তু এমন না প্রফেসর ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ স্যার বলেছেন বলেই আমি হচ্ছে এই ইন্টারভেনশনটা দিচ্ছি, নো। প্রফেসর ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ স্যার বলেছেন যে সে অমুক অমুক রিসার্চ থেকে পেয়েছেন এটা একটা স্টাডি, সেখান থেকে সে নিজেও ওটা ইন্টারভেনশন দিয়েছেন এবং সে একটা ভালো রেজাল্ট পেয়েছেন। এই পুরো ফ্রেমটা, এটার একটা পাবলিকেশন লাগবে, এরপরে ওটা এভিডেন্স তৈরি হলো, ওখান থেকে আমি যদি ইন্টারভেনশনটা দেই, তার মানে কি বেস্ট কেয়ার হচ্ছে পেশেন্টের, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনার প্রোটেকশন, ক্লিনিশিয়ানের প্রোটেকশন এবং পেশেন্টস প্রোটেকশন দুটোই। ক্লিনিশিয়ানের প্রোটেকশন কি, বিশেষ করে রিহ্যাবিলিটেশন প্রফেশনালদের এখনও পৃথিবীতে দেখা যায় যে তাদের প্র্যাকটিস নিয়ে অনেক প্রবলেম তৈরি হয়ে থাকে। যদি আপনি এভিডেন্স বেসড প্র্যাকটিস করেন, সেই অনুযায়ী যদি ডকুমেন্টেশন থাকে, আমি তাকে এটা 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 দিয়েছি, ঠিক আছে, এবং আমি যদি এভিডেন্সগুলো যদি আমার মাথায় থাকে বা আমার কাছে তথ্য থাকে, যদি ওই রোগী কোনো কারণে আমার ইন্টেনশনালি হোক বা অন্য কোনো কারণে হোক আমার অ্যাগেনস্টে কোনো কমপ্লেইন করে, কিচ্ছু হবে না। কারণ আমার ডকুমেন্ট, রোগীকে জিজ্ঞেস করা হবে আপনাকে কী কী চিকিৎসা করেছে, এটা এটা, সে বলবে হ্যাঁ এটা 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 এটা, এই তো আর কিছু করেনি তো, না তো এটার অ্যাগেনস্টে আপনার কাছে চাইবে আপনি এটা করেছেন, হ্যাঁ তো এটা কেন করেছেন, আপনি এভিডেন্স দেন, আপনাকে পৃথিবীর কোনো কোর্ট আপনাকে আটকাইতে পারবে। সো পেশেন্ট, ক্লিনিশিয়ানস প্রোটেকশন। এখন আসেন পেশেন্টস প্রোটেকশন। একজন পেশেন্ট, তার টিবি স্পাইন আছে, তার অস্টিওপোরোসিস আছে, তাই তো, তাকে ম্যানিপুলেশন করা যাবে না। এখন এটা হলো আপনার এভিডেন্স আছে, স্ট্রং এভিডেন্স আছে যে টিবি স্পাইন থাকলে বা অস্টিওপোরোসিস থাকলে তাকে ম্যানিপুলেশন করা যাবে না। এখন আপনি এভিডেন্সটাকে ফলো করলেন, কিন্তু এটাও জানেন ম্যানিপুলেশন দিলে তার নেক পেইন, ব্যাক পেইন খুব দ্রুত কমে যাবে, এটাও জানেন, কিন্তু কন্ট্রাইন্ডিকেশন হলো ম্যানিপুলেশনের, যে এই জিনিসগুলো কন্ট্রাইন্ডিকেশন, তাহলে আপনি কী করলেন, রোগীটাকে ম্যানিপুলেশন দিলেন না, তাহলে রোগী সেভ হলো, রোগীর বোনসটা ফ্র্যাকচার থেকে বেঁচে গেল, বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল। রোগীকে আপনি যে প্রসিডিউর তার জন্য ইন্ডিকেটেড আপনি সেটা দিলেন, কন্ট্রাইন্ডিকেটেড যেটা সেটা দিলেন না, তাহলে এখানে পেশেন্টেরও সেফটিটা আসলো। এরপরে আসেন স্মার্ট প্র্যাকটিস। আপনি, আমার একটা স্টাডি ছিল এরকম যে রিজিওনাল স্পেসিফিক মোবিলাইজেশন, আরেকটা হলো গ্লোবাল মোবিলাইজেশন স্পাইনাল পেইনের ক্ষেত্রে, লাম্বার স্পাইনে। আমরা ফিজিওরা অনেক ধরনের মোবিলাইজেশন ইউজ করি পেশেন্ট কেয়ারের জন্য, পেইন কমানোর জন্য অনেকগুলো। আমি একটা কন্ট্রোল গ্রুপের সঙ্গে আমি একটা স্টাডি করলাম, এক্সপেরিমেন্টাল গ্রুপে আমি শুধু স্পেসিফিক মোবিলাইজেশন দিলাম, লাম্বার ফোর এবং লাম্বার ফাইভের ডিস্ক প্রোল্যাপস আছে, আমি লাম্বার ফোর ফাইভের ওই এরিয়া ছাড়া কোথাও কোনো কিছু টাচ করলাম না, আমি ওইটাকে মেকানিক্যাল এররটাকে কারেকশন করার জন্য চেষ্টা করলাম। আমার সময় লাগলো অতটুকু চিকিৎসার জন্য 8 থেকে 10 মিনিট। আমি যখন গ্লোবাল মোবিলাইজেশন ম্যানিপুলেশন করতে যাচ্ছি, তখন আমার সব কিছু লাম্বো স্যাক্রাল থেকে শুরু করে পুরোটা যখন আমাকে দেখতে হলো, তখন আমার আধা ঘন্টার বেশি সময় লেগে গেল। সো আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসটা অনেক, মানে যদি আমি স্পেসিফিক মোবিলাইজেশন দিয়ে আমি যদি রেজাল্ট পাই ভালো, তাহলে আমার স্মার্ট প্র্যাকটিস হলো, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো, টাইম অনেক কম লাগলো, পেশেন্টের সাফারিং অনেক কমে গেল, পেশেন্টের সেশন অফ ট্রিটমেন্টটা কমে গেল, পেশেন্টের টাকা সেভ হলো, সময় সেভ হলো, এবং আপনার প্র্যাকটিসটা অনেক বেশি স্মার্ট প্র্যাকটিস হলো, তাই তো। এখন আসেন নিউ প্রফেশন, বা যে কোনো প্রফেশনই হোক, একটা প্রফেশনের মানে মূল শক্তি হলো এভিডেন্স। আপনি কোথাও কোনো বক্তৃতা, যখন আপনার ম্যানেজমেন্ট সম্বন্ধে হাজারো এভিডেন্স দিয়ে কথা বলবেন, তখন মানে সোসাইটি বলেন বা নলেজেবল লোকজন বলেন বা নীতি নির্ধারকরা বলেন, তারা আপনার কথাকে গুরুত্ব দেবে, আপনার জন্য কিছু করতে না পারলেও তাদের মধ্যে একটা সহানুভূতি জাগবে এবং আপনার রাইটসটা এস্টাবলিশ করাটা অনেকটা সহজ হবে। এখানে কিছু বিষয় এসেছে, এখান থেকে যদি আমরা চিন্তা করি, বেস্ট কেয়ার, কোয়ালিটি কেয়ার ইজ বেস্ট অ্যাভেলেবল এভিডেন্স, আমার কথাগুলো থেকে আসলো। আপনি বেস্ট কেয়ার দিতে পারতেছেন যদি আপনি এভিডেন্স বেসড প্র্যাকটিশনার হন। ফিউচার রিসার্চ হেল্প ডিটারমাইন হোয়াট মোর নিডস টু বি ডান। আপনি যখন বিভিন্ন এভিডেন্স নিয়ে কাজ করছেন এবং আপনি যখন পেশেন্ট ম্যানেজমেন্ট করতে যাচ্ছেন, তখন এভিডেন্স এটা 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 এটা, সো আমি আমার প্র্যাকটিস করছি,
করার পরে দেখি তারপরেও ভালো আউটকাম পাচ্ছি না, তখন কি হবে? আমার মনের মধ্যে কোশ্চেন তৈরি হবে, দিস ইজ দ্য ওয়ে টু ফাইন্ড আউট দ্য নিউ এরা অফ দ্য স্টাডি অর সায়েন্স। আপনার মধ্যে কোশ্চেন তৈরি হবে, আপনি নতুন চিন্তা করবেন, নতুন ইন্টারভেনশন নিয়ে স্টাডি হবে, নতুন আউটকাম আসবে। তার মানে কি, নতুন নতুন রিসার্চ করার ক্ষেত্র তৈরি হবে যদি আমি এভিডেন্স নিয়ে কাজ করি। ইন্স্যুরেন্স এজেন্সিস, ওয়ার্কার্স কম্পেনসেশন, আপনি যদি এভিডেন্স বেসড ট্রিটমেন্ট করেন তাহলে আপনার কাছে যে রোগীটা, আমাদের দেশে তো একটা সিস্টেম নাই, তাহলে আপনি যেভাবে ইন্স্যুরেন্স কাভারেজের জন্য ক্লেম করবেন আপনি সেভাবেই পাবেন। আপনি ধরেন একটা রোগী ক্যান্সার হয়ে গেছে, অলরেডি ক্যান্সার হয়ে গেছে, মানে অ্যাডভান্স স্টেজে আছে, তাকে কি আপনার ইন্স্যুরেন্স করার জন্য সুযোগ দেবে? জানেই তো সে কয়েকদিন পরে মারা যাবে, কাকে ইন্স্যুরেন্স করতে দেয়? সুস্থ সবল মানুষকে, তার যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেটা ক্লেম পাইতে পারে। এখন একটা রোগীকে আপনি ভুল এলোমেলো ম্যানেজমেন্ট দিলেন, তাহলে বিদেশে তো সিস্টেম হলো যে আপনি পয়সা পাবেন রোগীর কাছ থেকে না, রোগীর ইন্স্যুরেন্স এজেন্সি আপনাকে পয়সা দেবে। সো তারা দেখবে যে আপনি এভিডেন্স বেসড ক্লিনিক্যাল প্র্যাকটিস এখানে করেছেন কি না, আদারওয়াইজ আপনাকে তারা পয়সা দেবে না। সো এটা ইম্পর্টেন্ট। এক্সপ্যান্ড মেনটেন সার্ভিস, আপনার সার্ভিসটাকে এক্সপ্যানশন করতে পারবেন, তখন আপনার সার্ভিসের মানে ইন্টিগ্রেশনটা অনেক বেশি হবে। আপনার সার্ভিসে যেমন ধরেন আপনি শুধু ম্যানিপুলেটিভ থেরাপি সম্বন্ধে আপনার ভালো নলেজ আছে, ভালো এভিডেন্স আপনার কাছে আছে, আপনি সেটাই প্র্যাকটিস করছেন, তো আপনি ড্রাই নিডলিং নিয়ে নতুন করে ট্রেনিং নিলেন, নতুন করে স্টাডি পড়লেন এবং আপনি নিজে কিছু স্টাডি করলেন, করার পরে আপনি কিছু আউটকাম পাইলেন, পাওয়ার পরে কী হলো, আপনার ট্রেনিং আপনার প্র্যাকটিসটাকে এক্সপ্যান্ডেড হলো, কারণ ক্লিনিক এভিডেন্স বেসড নলেজ আপনার মধ্যে ইনপুট হলো, আপনি সাপ্লাইও দিতে পারলেন তখন বেশি। সো এভিডেন্স বেসড প্র্যাকটিস যদি আপনি করতে থাকেন সার্ভিস এক্সপ্যানশন হবে। সাপোর্ট আর্গুমেন্ট, কেউ কথা বললো আপনি তাকে দিতে পারবেন যে না এটা এটাই এই কারণে এটা। আদার হেলথ প্রফেশনালসের ক্ষেত্রে হট ডু ইট হোয়াই কান্ট ইউ, আপনাকে বললো যে আপনি এটা করতে পারবেন না, এটা করা ঠিক না, আপনি বলবেন যে এটা আমি করতে পারবো, এটা করা যাবে, কেন যাবে, দিস ইজ দ্য এভিডেন্স, মুখ বন্ধ হয়ে যাবে, আপনাকে আর কিচ্ছু বলতে পারবে না তারা, দিস ইজ এসেন্সিয়াল। নন গভর্নমেন্ট ফান্ডার্স এভিডেন্স বেসড পারচেজিং, নন গভর্নমেন্ট ফান্ডার্স এখানে এনজিওর কথা বলা হয়, বেসিক্যালি এনজিওর কথা বলা হয়, ওরা যেটা করে ওরা বিভিন্ন সোশ্যাল স্টাডি করে, ওরা বিভিন্ন ধরনের ফান্ড দেয় সোশ্যাল স্টাডির জন্য, তাহলে আপনি যদি এভিডেন্স বেসড প্র্যাকটিস করেন তাহলে আপনার তথ্যগুলো তারা ইউটিলাইজ করতে পারবে, তারা পারচেস করবে এবং এটাকে পরবর্তী স্টাডিতে কাজে লাগাবে তারা। গভর্নমেন্ট কী করতে পারে, মানে নন গভর্নমেন্ট এজেন্সিগুলো আপনার এটাকে ইউটিলাইজ করবে, আর গভর্নমেন্ট যেটা করবে, গভর্নমেন্টও মানে আমাদের দেশে এখনও এটা এস্টাবলিশড হয় নাই, ইনফরমেটিক্স বলি আমরা, হেলথ ইনফরমেটিক্স। এখন যদি আমার প্র্যাকটিসগুলোকে এভিডেন্স বেসড প্র্যাকটিস যদি আমি করি এবং আমার সেই অনুযায়ী যদি ইনফরমেশনগুলো থাকে তাহলে সেটা অডিট হবে, অডিট হলে গভর্নমেন্টও সেটা পারচেস করবে, গভর্নমেন্টও এটাকে ইউটিলাইজ করবে তার যেখানে যেখানে প্রয়োজন হবে। যেমন ধরেন সারা বাংলাদেশে রিহ্যাবিলিটেশন প্রফেশনালরা রিহ্যাবিলিটেশন একটা প্রোগ্রাম তারা তৈরি করলো যেটার মাধ্যমে ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন করছে বা বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন করছে, এভাবে চলছে, এটার একটা ভালো আউটকাম আছে। তখন গভর্নমেন্ট কী করবে, এনজিও যেটা করবে এটাকে পারচেস করবে, এটাকে নিয়ে তারা আরও চিন্তা করবে যে এটা ঠিকঠাক আছে কি না, রেক্টিফাই আছে কি না, এইটা নিয়ে তারা নেপালে যাবে, ভুটানে যাবে বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাবে যে আপনারা এই ফরম্যাটে রিহ্যাবিলিটেশনটা করেন, এভিডেন্স বেসড ফরম্যাট এটা। এরপরে গভর্নমেন্ট চিন্তা করবে যে এরকম, তাহলে গভর্নমেন্ট চিন্তা করবে তাহলে সরকারি হসপিটালগুলোতে থানা লেভেলে জেলা লেভেলে আমরা এটা করবো না কেন। তার একটা ছোট্ট এক্সাম্পল, 2007 সালে শেষের দিকে, 8 সালের প্রথমের দিকে প্রক্সিমিটি নামে একটা প্রজেক্ট আসছিল বাংলাদেশে, এটা হলো ডিসএবিলিটি ম্যানেজমেন্ট, ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন অ্যান্ড ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট। ওই প্রজেক্টের বাংলাদেশে প্রথম আমি সিলেট ডিভিশনাল ইনচার্জ হিসেবে ছিলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই প্রজেক্টটা ছিল, সিডিডি এটাকে ইনিশিয়েট করেছিল। সেই যে প্রজেক্টটা ছিল, আমাদের দুইটা মোবাইল ভ্যান ছিল আর আমরা দুইটা ডিভিশনে, সিলেট ডিভিশনে এবং রাজশাহী ডিভিশনে কাজ করেছিলাম, এটা ছিল একটা পাইলট প্রজেক্ট। আজকে বাংলাদেশে যে 133টা সেন্টার মোবাইল ভ্যান ট্যান আপনারা যেটা দেখেন, এটা ওই 2007-08 সালের যে প্রজেক্ট ছিল ওইটারই ফাইনাল প্রজেক্ট হলো এটা। তখন ছিল
জাস্ট একটা পাইলট প্রজেক্ট, সেই প্রজেক্টটাকেই সিম্পলি এক্সপ্যান্ড করে ওটা ওয়ার্ল্ড ব্যাংক পরবর্তীতে এটাকে লুফে নিল। লুফে নেওয়ার পরে বললো যে তাহলে আপনারা কনসেপ্ট দেন, ওই কনসেপ্টটা নিয়ে এখন যে আপনারা সারা দেশব্যাপী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যে প্রজেক্টটা দেখেন, এটার ইনিশিয়েট হয়েছিল 2008 সালে বাংলাদেশে, সাতের শেষের দিকে আটের প্রথমের দিকে, ওই সময় দুইটা মোবাইল ভ্যান তৈরি হয়েছিল, ঠিক আছে। এইভাবে তাহলে এটা কে নিল, এটা এনজিও গভর্নমেন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এটাকে এস্টাবলিশড হলো। এটা হইতে পারত শুধু এনজিও, ওয়ার্ল্ড ব্যাংকই শুধু এটা করতে পারে, অথবা শুধু গভর্নমেন্টও করতে পারে, আবার পার্টনারশিপও করতে পারে। এখানে যেটা হলো আপনার আলটিমেটলি এই দুটা এজেন্সি মিলে এই প্রজেক্টটা করলো, এটা একটা ভালো উদাহরণ, ঠিক আছে। কনজিউমারের ক্ষেত্রে কি হবে, রিড গাইডলাইন্স ওয়েবসাইট আস্ক হোয়াই ক্যান নট মাই মাদার হ্যাভ এই ট্রিটমেন্ট, মানে কনজিউমার্সের ক্ষেত্রে যেটা হবে, কনজিউমার্সকে যখন আপনি ট্রিটমেন্টটা দিচ্ছেন তার রেকর্ডে যখন এটা থাকছে, সে যখন স্টাডি করে দেখছে যে দিস ইজ এভিডেন্স বেসড প্র্যাকটিস, সে শান্তি। সে উল্টা যেটা হইতে পারে, অন্য কোথাও গেলে বলতে পারে যে আমরা ওই ইলেকট্রোথেরাপি থেরাপি ওগুলো আমরা হিট ট্রিট নেবো না, ম্যানিপুলেটিভ থেরাপি ভালো, আমরা এটা সম্বন্ধে ধারণা আছে। সে একজন ম্যানিপুলেটিভ থেরাপির কাছে গেল, থেরাপিস্টের কাছে গিয়ে সে শুধু ম্যানিপুলেটিভ থেরাপি নেবে। আবার অনেকের ধারণা আসছে এভিডেন্স থেকে যে না এটা এই ওষুধ খাওয়াই ভালো, আমরা অনেক এভিডেন্স মিলে এটা দেখেছি, সে মেডিসিনের ডাক্তারের কাছে যাবে যে আমরা আপনার কাছে এসেছি কারণ আমি জানি যে এটা এটা এরকম এরকম। এই যে কনজিউমার্স লেভেলে, অথবা ধরেন এভিডেন্সের উপরে ভিত্তি করে আপনি একটা গাইডলাইন তৈরি করলেন, যেমন অনেক এভিডেন্স আছে নিউরাল মোবিলাইজেশন ম্যানিপুলেশন, এটা সেলফ ম্যানেজমেন্ট আপনার পেইনের জন্য, তো ওইটার উপরে যদি বাংলায় একটা গাইডলাইন তৈরি করেন উইথ এভিডেন্স, এই গাইডলাইনটা বাজারে ছেড়ে দেন, সাধারণ কনজিউমাররা তাদের যে প্রবলেমগুলো আছে এই ধরনের রিলেটেড প্রবলেম হলে তারা এটা থেকে আইডিয়া নিয়ে তারা সেলফ ম্যানেজমেন্ট করার চেষ্টা করবে। এভিডেন্স বেসড রাইটিং যদি হয়, একটা পত্রিকায় আপনি একটা আর্টিকেল লিখলেন, অনেকে দেখবেন যে পত্রিকায় এটা পাইছি, পায়ে সে ওটা শুরু করে দিয়েছে অলরেডি, তাহলে ওই জিনিসটা যদি এভিডেন্স বেসড হয় এবং পেশেন্টের কেসের সঙ্গে যদি মিলে যায় এবং সেলফ প্র্যাকটিস করার মতো যদি হয়, তাহলে হোয়াই নট, তাহলে কনজিউমার লেভেলে যেটা হবে তারা এটাকে ইউটিলাইজ করতে পারবে। দ্য ফলোয়িং টাইপস অফ কোশ্চেন্স গাইড আস টু প্রসেস দ্য এভিডেন্স বেসড প্র্যাকটিস, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাসেস দিস প্রবলেম, আমার এই প্রবলেমটা অ্যাসেস করার জন্য সঠিক একেবারে বেস্ট সঠিক পদ্ধতি কোনটা, আমাকে চিন্তা করতে হবে, কোশ্চেন করতে হবে নিজেকে, ক্লিনিশিয়ান নিজেকে কোশ্চেন করবে, বের করে নিয়ে আসবে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্রিট দ্য প্রবলেম, আমি এটাকে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট দিতে চাই, কোন পদ্ধতি কোন ইন্টারভেনশন সবচেয়ে ভালো ইন্টারভেনশন, তার মানে কি তখনই আমার এভিডেন্স সার্চ করতে হবে, বিশটা থেকে গুনে গুনে নিয়ে এসে ফাইনালি বেস্ট থ্রি বেস্ট টু বা বেস্ট ওয়ান সেই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। সো হোয়াট ইজ দ্য রেশনাল অব দিস প্র্যাকটিস ফর দিস প্র্যাকটিস, তার মানে আবার ক্লিনিক্যাল রিজনিংয়ে চলে গেছেন, এটার পিছনে যৌক্তিকতা কি, বিকজ এটা সিস্টেমেটিক রিভিউ ছিল, বিকজ এটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ছিল, বিকজ এটা এক্সপার্ট অপিনিয়ন ছিল, রিজনটা কি যে যেহেতু এটা সিস্টেমেটিক রিভিউ থেকে এটা এসেছে, 50টা বা 100টা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের স্টাডি থেকে সিস্টেমেটিক রিভিউ করে ফাইনালি এই টেকনিকটা এসেছে, সো দিস ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট টেকনিক, কুড বি কুড দ্য ট্রিটমেন্ট আই ডেলিভার বি ডান বেটার মোর ইফেক্টিভলি অর মোর কস্ট ইফেক্টিভলি, এটা কোশ্চেন করে চিন্তা করে নিয়ে আসতে হবে। ক্যান আই ডেলিভার দ্য বেস্ট ট্রিটমেন্ট উইথ দ্য রিসোর্সেস আই হ্যাভ, মানে আমি যে ইন্টারভেনশনটা সম্বন্ধে এভিডেন্স থেকে পাইলাম, আমার কি আদৌ ওটার উপরে সেই প্রপার ট্রেনিং আছে কি না। হ্যাঁ, মানে এভিডেন্স বেসড ডাজেন্ট মিন দ্যাট আই ক্যান ডু এভরিথিং, আমি দেখলাম ওখানে এই ইঞ্জেকশন বেস্ট ট্রিটমেন্ট, আমি ডাক্তার না কবিরাজ না কিছু না, আমি দেওয়া শুরু করলাম, নো, প্রথমে হচ্ছে এভিডেন্স, প্রথমে হলো আমি একজন ক্লিনিশিয়ান, আমি একজন ইন্টারভেনশন প্রোভাইডার, ফার্স্ট আমার অথেন্টিসিটি আগে আসলো, এরপরে আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড এটা, এরপরে আমার প্র্যাকটিসিং এরিয়া এটা, এরপরে ওর মধ্যে বেস্ট এভিডেন্স কোনটা সেটা নিয়ে যদি আমি প্র্যাকটিস করি, ঠিক আছে। সো এখানে ফ্যাসিলিটি, আবার আমি যে ধরনের ইন্টারভেনশন দিতে চাই ওই ফ্যাসিলিটিস আমার এখানে আছে কি না, আমি এখানে ব্রেন সার্জারি শুরু করে দিলাম যতই আমি এক্সপার্ট হই না কেন, এই ফ্যাসিলিটিস এখানে আছে কি না, ইট শুড বি থিঙ্ক, হোয়াট এভিডেন্স সাপোর্ট মাই ডিসিশন, কোন কোন এভিডেন্স আমার এই ডিসিশনকে সাপোর্ট করছে। আপনারা কেউ কোনো মেডিকেল বোর্ডে ছিলেন মেম্বার হিসেবে, যদি থেকে থাকেন তাহলে দেখবেন ইটস ভেরি ভেরি
মানে লার্নিং একটা প্রসেস। আমি আমার লাইফে ছোট বয়সে আমি কয়েকটা মেডিকেল বোর্ডে ছিলাম, মানে ফিজিওথেরাপির পয়েন্ট অফ ভিউ থেকে অপিনিয়ন দেওয়ার জন্য। ওখানে মেডিসিন স্পেশালিস্ট ছিল, সার্জন ছিল, আইসিইউ এক্সপার্ট ছিল, সবাই মিলে সিদ্ধান্ত, বিশেষ করে পিআরআইডি কেসগুলোকে নিয়েই হ্যান্ডেল করার সময় আমি দেখেছি, তো সবাই অপিনিয়ন দিচ্ছে। মেডিসিন স্পেশালিস্ট সে তার যুক্তি, এই এই কন্ডিশন আছে, সো এখানে এই মেডিসিন দিলে হবে, ইটস নট রিকোয়ার্ড টু ডু দ্য সার্জারি। সার্জন আবার তার অপিনিয়ন দিচ্ছে, এই কারণে এরকম অমুক বলেছে এইভাবে, অমুক বলেছে এইভাবে, এরকম এরকম করা হয়েছে, এভিডেন্স এই বলে, সো উই শুড ডু দিস সার্জারি। আইসিইউ এক্সপার্ট যেটা বলতেছে, না তাকে আমরা অ্যানেস্থেশিয়ার দিয়ে তাকে আমরা এই ইন্টারভেনশন, ইপিডুরাল ইঞ্জেকশন বা হ্যান ত্যান এই সেই দিয়ে এটা করলে এটার বেস্ট ইয়ে আসবেই। আমরা সিএমএসে আমি কয়েকটা বোর্ডে ইয়ে করেছিলাম, তারপরে আমার অপিনিয়ন আসলো, আমরা বললাম যে এভরিথিং ইজ অল রাইট, সব যে যাই বলেছেন সবাই তার পয়েন্ট অফ ভিউ থেকে, এবং প্রত্যেকটার পিছনেই রিজনিং আছে। আপনি কিন্তু বলতে পারবেন না হুট করে যে না উনি যেটা বলছে সেটা সঠিক না, কারণ এই জন্য মেডিকেল সায়েন্সটা এমন জিনিস, এখানে কোনো কিছু ডিসপ্রুভ করার কিছু নাই, কারণ এখানে নো বলে কোনো কিছু নাই, অসংখ্য লিটারেচার এভিডেন্স আছে আপনার এটাকে সাপোর্ট করার জন্য। আপনি যদি সঠিক লিটারেট হন, এভিডেন্সটা ঘাটবেন, এর পরের স্টেপে আমরা আসব যে হাউ মাস স্ট্রেংথ অব দিস এভিডেন্স। তখন মেডিসিন স্পেশালিস্ট যেটা বললেন ওটা কী ধরনের স্টাডি, আপনারটা আপনারটা আপনারটা, এখন এখানে স্টাডির হায়ারার্কি আছে, হায়ারার্কির যে বেস্ট লেভেল এভিডেন্স যেটা বলে উই শুড ডু ইট, শেষ, আপনার ডিসিশনকে কেউ আটকাইতে পারবে না। আপনি যদি সেই ডিসিশন দেন, প্রথমে সবারটা মানলেন, বিকজ সবার ডিসিশনের পিছনে এভিডেন্স আছে, ফাইনালি আপনি যেহেতু সবার ডিসিশনের পিছনে এভিডেন্স আছে, তো এখন আমরা এভিডেন্সের হায়ারার্কি জানি, কোন এভিডেন্স সবচেয়ে পোর এভিডেন্স, কোনটা সবচেয়ে স্ট্রং এভিডেন্স, তো হায়ারার্কি যখন আমরা করলাম তাহলে ওই হায়ারার্কি লেভেলের কার ডিসিশনটা আসলো, দ্যাট ডিসিশন উড বি সুইটেবল ফর দ্য পেশেন্ট, উড বি মোর ইফেক্টিভ ফর দ্য পেশেন্ট, তো ডিসিশন নেওয়াটা সহজ হয়ে যায়। হোয়াট এভিডেন্স সাপোর্ট মাই, আচ্ছা হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইমপ্লিকেশন অফ ডেলিভারিং দিস ট্রিটমেন্ট, এখানে ক্লিনিক্যাল ইমপ্লিকেশনটা কী হবে। Have I overlooked an important treatment? আমরা কি এখানে কোনোভাবে কোনো ইম্পর্টেন্ট ট্রিটমেন্টকে ওভারলুক করে গেলাম গেলাম কি না, ওই যে আমরা রিঅ্যাসেস যখন করব, আমরা যখন আমরা এটাকে রিক্যাপ করব, তখন আমরা এটাকে কিন্তু আমরা চিন্তা করব যে কোনো কিছু ওভারলুক করলাম কি না। অনেক সময় ইন্টেনশনাল ওভারলুকও হয়, সেটাও করলাম কি না, এই জিনিসটা শুড বি থিঙ্ক। আলটিমেটলি যখন আমরা হচ্ছে রিজনিংটা যেভাবে আমরা কিছু ইয়ে ছিল, প্রসেস ছিল, এখানে কিছু স্টেপ আছে এভিডেন্স বেসড প্র্যাকটিসের, আলটিমেটলি ঘুরে ফিরে ঘটনা একই, কারণ আমরা একটা অ্যাসেসমেন্ট দিয়ে শুরু করি, আমরা ফাইনালি ইন্টারভেনশন দিয়ে তার আউটকামে গিয়ে শেষ করি, তাই তো? তো এভিডেন্স বেসড প্র্যাকটিসের ক্ষেত্রে যে স্টেজগুলো, ফর্মুলেট এ ক্লিয়ার ক্লিনিক্যাল কোশ্চেন, হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস দ্য প্রবলেম অফ মাই ক্লায়েন্ট, যে দিস ইজ প্রোলাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, দিস ইজ দ্য প্রবলেম, সার্চ দ্য লিটারেচার ফর রিসার্চ ডিরাইভড এভিডেন্স। এখন লো ব্যাক প্রোলাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, এটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী কী এভিডেন্স আছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি, আমি হাজার এভিডেন্স জোগাড় করলাম, প্রিন্ট করলাম সেগুলোকে, বা সেগুলোকে অ্যাকুমুলেট করে আমি একটা জায়গায় নিয়ে আসলাম, এই ট্রিটমেন্ট ও ট্রিটমেন্ট, অমুক অমুক সেটা বলছে, অমুক সেটা বলছে, অমুক সেটা বলছে, সবগুলো একটা জায়গায় নিয়ে আসলাম। অ্যাপ্রাইজ দ্য এভিডেন্স ফর ইটস ভ্যালিডিটি অ্যান্ড ইউজফুলনেস, ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল আমরা আলাদাভাবে পড়বো, এখানে তার বোঝানোর জন্য আমরা বলি অ্যাপ্রাইজ দ্য এভিডেন্স, বুঝেছেন? অ্যাপ্রাইজালটা কী? কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করা, কীভাবে? মিস্টার এক্স বলেছেন যে ম্যানিপুলেটিভ থেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল, মিস্টার এক্স 2010 বলেছেন যে ম্যানিপুলেটিভ থেরাপিটা একটা বেস্ট ট্রিটমেন্ট ফর পিএলআইডি কেসেস, বিকজ এই কারণে, এবং সে এতটা পেশেন্টের উপরে এটাকে একটা আরসিটি করছে, করার পর তার আউটকামটা আসছে এই। এখন এটাকে কম্পেয়ার করেন, আবার মিস্টার ওয়াই বলেছেন 2012 সালে এসে যে হ্যাঁ সেও এরকম এরকম কিছু একটা স্টাডি করেছিল, সেখানেও দেখা গেছে ম্যানিপুলেটিভ থেরাপিটা এরকম এরকমভাবে এটা ইফেক্টিভ। এটা কম্পেয়ার করলেন আপনি কিছু স্টাডি, ও আপনার এই যে রেজাল্টটা পেয়েছে এটাকে কতজন সাপোর্ট করেছে, এবং সেই স্টাডিগুলোর ধরন কেমন ছিল, আবার এখানে কন্ট্রাস্ট করেন,
কন্ট্রাস্ট করেন, কি কন্ট্রাস্ট করবেন? যদিও মিস্টার অমুক মিস্টার অমুক মিস্টার অমুক এইভাবে এটা পেয়েছেন যে এটা স্টাডি, কিন্তু অমুক স্টাডিতে পেয়েছে যে ম্যানিপুলেটিভ থেরাপি সাথে তারা ড্রাগের একটা কম্পারিজন স্টাডি করেছিল, সেখানে দেখা গেছে যে তেমন কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স পাওয়া যায় নাই ইন্টারভেনশনের ক্ষেত্রে, আউটকামের ক্ষেত্রে। তাহলে ওটা গেল হলো কন্ট্রাস্ট। অ্যান্ড কন্ট্রাস্টে কয়টা স্টাডি আসে? কম্পারিজন করছেন আপনি অন্তত 10টা স্টাডি দিয়ে, কন্ট্রাস্ট দেখছেন যে ঘুরে ফিরে ছোট্ট একটা স্টাডি পাইছেন, সেটা অত শক্তিশালী স্টাডি না। তাহলে কি হলো? তাহলে এটা টিকে গেল, তাহলে এটা বেস্ট এভিডেন্স হিসেবে টিকে গেল, তাই তো? এই যে প্রসিডিউরটা, এটাকেই বলা হচ্ছে অ্যাপ্রেইজাল। ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করছেন আপনি, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করছেন আপনি টোটাল আর্টিকেলগুলোকে, রিসার্চগুলোকে, ফাইন্ডিংগুলোকে, এটাকে বলা হচ্ছে অ্যাপ্রেইজাল। তার মানে কি? অ্যাপ্রেইজ দ্য এভিডেন্স, এভিডেন্স মানে কি? ওই আর্টিকেলগুলো ফর ইটস ভ্যালিডিটি অ্যান্ড ইউজফুলনেস, হাউ মাস ভ্যালিড এটা এবং কতটা এটা ইউজফুলনেস। সিক অ্যান্ড ইনকর্পোরেট দ্য পেশেন্টস ভ্যালু অ্যান্ড প্রিফারেন্স। এখন আসেন লাইনে, আমরা এখন এভিডেন্স পেয়ে গেলাম এই ট্রিটমেন্ট, আমার পসিবল ট্রেনিং ট্রেনিং সব আছে, আমার সেট আপ এনভায়রনমেন্ট সব ঠিকঠাক, পেশেন্ট এটাকে কমফোর্ট ফিল করে কি না, তার হিস্ট্রি থেকে কি বলে, বা আমি তাকে অ্যাসেসমেন্ট করার সময় যখন আমি এটাকে অ্যাপ্লাই করলাম তখন সে কি ফিল করেছিল, বা তার আন্ডারস্ট্যান্ডিং কি, বা তার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, সে এটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে কি করে না, এই জিনিসটাকে ইনকর্পোরেট করতে হবে। আমরা হচ্ছে এর পরের স্টেজে যেটা আসছে, ইমপ্লিমেন্ট দ্য ফাইন্ডিং। আমাদের এভিডেন্স পাইলাম, আমরা প্রিপেয়ার্ড ফর দ্য ইমপ্লিমেন্টেশন, আমরা পেশেন্টের ভ্যালু এবং প্রিফারেন্সকে কনসিডার করলাম, নাও উই শুড ইন্টারভেন্ট, আমরা ইন্টারভেনশনটা ইমপ্লিমেন্টেশন করব। করার পরে এরপরে ইফেক্টিভনেসটা আমরা ইভ্যালুয়েশন করব। আমরা 10টা বা 5টা সেশন ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে অথবা আমরা যে ইন্টারভেনশন দিলাম, প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট যেটা বলি আমরা, আমরা ইন্টারভেনশন শুরুর আগে যে অ্যাসেসমেন্ট করলাম নিশ্চয় সেখানে আমাদের একটা ডাটা আছে, আমরা ইন্টারভেনশনের পরে আমাদের রেজাল্টটা কী আসলো, আউটকামটা কী আসলো, ইট শুড বি ইভ্যালুয়েটেড। ইভ্যালুয়েশন হয়ে যদি আমাদের কোনো শর্টফল থাকে, আমরা কিন্তু একটা সাইকেলের মতো আবার ওখানে চলে যাই যে এই শর্টফলের জন্য এখানে আর কোন কোন ধরনের ইন্টারভেনশন প্রয়োজন পড়তে পারে, এবং আমরা আবার থ্রুলি গিয়ে আমরা ইন্টারভেনশনটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, যে আমরা স্টেজ অফ এভিডেন্স বেসড প্র্যাকটিস আমরা এতক্ষণ পড়লাম, এখন আমরা যে এভিডেন্স বেসড প্র্যাকটিস করব, ওখানে কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কোশ্চেন করতে হচ্ছে। এই যে বিভিন্ন কোশ্চেন আমরা বারবার করছি, এই কোশ্চেনগুলো যে করছি, অনেক কোশ্চেন, অনেক ধরনের কোশ্চেন, আমাদের কোশ্চেনটা কতটা অথেন্টিক, কোশ্চেনটা কতটা ভালো, কোশ্চেনটা কতটা স্মার্ট, এটা আবার হুট করে ওই কোশ্চেনগুলো আমরা করতে পারবো কি না আদৌ, তাহলে আমার এখানে কতটা ভালো ইনফরমেশন আমরা পাবো, এটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, সিদ্ধান্তটা কেমন হলো। আমরা যদি একটা ফ্রেমওয়ার্ক ফলো করি, সেটাকে বলি আমরা পিকো ফ্রেমওয়ার্ক, অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে বেসিক্যালি, তো দিস ইজ পিকো ফ্রেমওয়ার্ক। এই একটা ফ্রেমওয়ার্ক যেটা আমাদের এই কোশ্চেনগুলো করার ক্ষেত্রে খুব সহজ করে দেবে। যেমন আমরা গোল সেটিংয়ের ক্ষেত্রে বলছি যে স্মার্ট, আমরা যদি স্মার্ট মাথায় থাকে, গোল সেটিং দেখেন কত সহজ হয়ে যায়। আমি যে গোলটা করলাম এখানে স্পেসিফিক কিনা, মেজারেবল কিনা, টাইম কতটা থাকবে, বা এটা রিয়েলিস্টিক কিনা, শেষ। আপনার গোল সম্বন্ধে আপনি বুক খুলে বলতে পারবেন দিস ইজ দ্য মানে স্মার্ট গোল, বা ভালো গোল এটা, বা এই গোল আপনাকে অনেক মানে রিয়েলিস্টিক গোল এটা বলতে পারবেন। সো ওই একইভাবে পিকো ফ্রেমওয়ার্ক বলি আমরা, এটা একটা কোশ্চেন ফর্মুলেট করার জন্য এই ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয়। আইডেন্টিফাই অ্যান্ড ডিফাইন দ্য এসেন্সিয়াল এলিমেন্টস অফ এ ওয়েল স্ট্রাকচার্ড কোশ্চেন্স, এ ক্লিয়ার কোশ্চেন্স অ্যাড্রেস ওনলি ওয়ান প্রবলেম অ্যাট এ গিভেন টাইম। আমরা এভিডেন্স বেস প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যেভাবে মানে কোশ্চেনটা আমার ভিতর থেকে নিয়ে আসবো স্মার্ট কিছু ইনফরমেশন পাওয়ার জন্য, সে ফ্রেমওয়ার্কটা হলো এইরকম। প্রথমে হলো পি, এই পি দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হলো পার্টিসিপেন্টস বা পেশেন্টস বা ক্লায়েন্টসের স্পেসিফিক প্রবলেমটা কি, স্পেসিফিক প্রবলেমটা কি, পিকো, ঠিক আছে? আমরা স্পেসিফিক প্রবলেম জানার চেষ্টা করব, পেশেন্টস প্রবলেম বা ক্লায়েন্টস প্রবলেম। ফর এক্সাম্পল, তার প্রবলেম হলো লো ব্যাক পেইন, স্পেসিফাই করে নেন লো ব্যাক পেইন,
এটা হলো তার প্রবলেম, বা স্পেসিফিকভাবে যদি আমরা বলি লাম্বো স্যাক্রাল রিজিওনের পেইন, স্পেসিফিক যদি আমরা বলি এলবো পেইন, ঠিক আছে। সো আমরা তার প্রথমে তার প্রবলেমটাকে নিব, আইডেন্টিফাই করে কি ধরনের প্রবলেম। এরপরে আসেন ইন্টারভেনশন অফ ইন্টারেস্ট। সে এই ধরনের পেইন যে হয়েছে তার, সে আসলে কি ধরনের ইন্টারভেনশন, ওই যে বললাম পেশেন্ট প্রেফারেন্স, সে তার বিলিফস ভ্যালু দিচ্ছেন আপনি তাকে, তাহলে তার প্রিফারেন্সটা নেন, তার ইন্টারেস্টটা কী। সে ওষুধ খেতে ভালোবাসে, ইঞ্জেকশন নিতে ভালোবাসে, থেরাপি নিতে ভালোবাসে, নাকি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং গাইডলাইন মানতে ভালোবাসে, এটা কিন্তু আপনি পেশেন্টের হিস্ট্রি থেকে পেয়ে যাবেন। অনেকে কিন্তু বলে দিবে, ডাক্তার সাহেব আর যাই করেন আমি কিন্তু ইঞ্জেকশন নেবো না, আগেই আপনি যাই করেন মরি বাসি আমি কিন্তু অপারেশন করবো না, যতই আমি যে কয়দিন বাসি বাঁচবো আমি অপারেশন করবো না, যত ব্যথাই হোক আমার আমি অপারেশন করবো না। এই যে তার প্রেফারেন্স, সে আসলে কী বুঝাইতে চাচ্ছে, সে কী চায়, তার এক্সপেকটেশন ভালো হবো, ভালো যদি না হয় অপারেশন আমি করবো না, এই যে আপনাকে আগে থেকেই বলছে পেশেন্ট কিন্তু এটা বলবে। সো এখানে কী ইন্টারভেনশন তাহলে আসবে, অপারেশন করবেন নাকি সে মেডিকেশন নেবে, নাকি সে থেরাপি নেবে, নাকি সে কী ধরনের কী চায়, এটা তার কথা থেকে কিন্তু আমরা বের হয়ে আসবে। আমি থেরাপি নিয়েই চলবো, যতটুকু ভালো হয়ে হবো অপারেশন আমি করবো না। এখন অনেক রোগী আমাদেরকে এসে বলে যে যখন আমরা লিখি তো রোগী মনে করলো ওখানে ওষুধ লিখলাম মনে হয়, তো বলেন ডাক্তার সাহেব কী লিখতেছেন ওষুধ, ব্যথার ওষুধ কিন্তু আমি খাবো না, আপনি যতই দেন আমি বাবা ব্যথার ওষুধ খাবো না আমি। এই যে তার মধ্যে এটা ডেভেলপ করেছে, তার মানে তার চয়েস, তার প্রিফারেন্স, এটাকে আমাদেরকে মানে রেসপেক্ট করতে হবে বা ভ্যালু দিতে হবে। সো তাহলে আমাদের এটা চিন্তা হয়ে গেল। এরপরে আসেন কম্প্যারিজন। কম্প্যারিজন ওই যে এভিডেন্স, কেন এভিডেন্সকে তো আপনি কম্প্যারিজন করছেন, তার মানে কি হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট এভিডেন্স, হুইচ ইন্টারভেনশন ইজ বেস্ট ফর দিস পেশেন্ট। আপনি তাহলে এখানে চয়েস হইল যে সে থেরাপি নেবে, থেরাপি নেবে। এখন আপনি কম্পেয়ার করেন কী ধরনের থেরাপি ইজ বেস্ট ফর দ্য ব্যাক পেইন ম্যানেজমেন্ট, ম্যানিপুলেটিভ থেরাপি, এক্সারসাইজ থেরাপি, ইলেকট্রোথেরাপি, ড্রাইনিডলিং, আদার্স থেরাপির মধ্যে আপনি এটাকে এভিডেন্স, বিভিন্ন এভিডেন্স নিয়ে এটাকে কম্পেয়ার করতে থাকেন। কম্পেয়ার করে আপনি চিন্তা করলেন যে হচ্ছে তার ম্যানিপুলেটিভ থেরাপিটা বেস্ট এভিডেন্স আপনি পাইলেন, পাওয়ার পরে আপনি সেটা ইন্টারভেনশন দিলেন। দেওয়ার পরে এখন আউটকাম, আপনি কী আউটকাম পাইলেন, তার কি পেইন কমে গেছে শুধু, তার কি কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করেছে, তার কি মুভমেন্ট আগের চেয়ে মোবিলিটি বেড়েছে, কিছু একটা আউটকাম আপনাকে তো দেখাইতে হবে। সো একটা ইন্টারভেনশন, এভিডেন্স বেসড ইন্টারভেনশনকে ইমপ্লিমেন্ট করতে গেলে আপনি সিম্পলি পিকো ফ্রেম যদি ইউজ করেন তাহলে আপনি টোটাল অবস্থানটা আপনি বের করে আনতে পারবেন। সো পিকো ফ্রেম ইজ এ ফ্রেম হুইচ গাইডস, হুইচ গাইডিং আস টু মেক এ স্মার্ট কোশ্চেন বাই হুইচ উই ক্যান ভেরিফাই দ্য এভিডেন্স, হাউ মাস স্ট্রেংথ অফ দিস এভিডেন্স, এবং এখানে এই জিনিসগুলো থাকে। পিকো ফ্রেমটা আপনারা একটু নিজেরা আরও পড়বেন, এটা সম্বন্ধে একটা ধারণা নেবেন, এটা আপনাদের শুধুমাত্র এই যে কোশ্চেন মেকিংয়ের ক্ষেত্রেই না, প্র্যাকটিসের ক্ষেত্রে, এভিডেন্স মেকিংয়ের ক্ষেত্রে, স্মার্ট কোনো ইনফরমেশন ইয়ের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল পিকো ফ্রেম। পিকো ফ্রেম বুঝতে কোনো অসুবিধা হয়েছে, সিম্পল কিন্তু এটা কিছুই না, PICO। কোনো কোশ্চেন আছে বলেন। আপনি ওখানে থেমে যাবেন, পেশেন্টকে বলবেন যে আপনি তাহলে মেডিসিনের ডাক্তারের কাছে যান, আপনাকে আর ওই পেশেন্টকে দেখার রাইটস নাই, এবং আপনি পেশেন্টের ফিও নিতে পারবেন না, বিদায় করে দেবেন পেশেন্টকে। না ওইভাবে তো পেশেন্ট চয়েস দেবে না, আপনি তো ফান্ডামেন্টাল চয়েস দেখবেন পেশেন্টের, এটা চয়েস দেবেন না ডাক্তার সাহেব এটা দিয়েছেন এটা আরাম লাগছে আরও দেন, নো এটা প্রফেশনাল প্র্যাকটিস না, আপনি তার ফান্ডামেন্টাল চয়েস দেখবেন যে সে কী চাচ্ছে, অপারেশন করবে না, এক্সক্লুড ইট। আপনি যদিও সার্জন কিন্তু আপনি তাকে অপারেশন দেবেন না, সে মেডিসিন খাবে না, এক্সক্লুড ইট। আরও ট্রিটমেন্ট অপশন আছে থেরাপি, তো আপনি থেরাপিস্ট না, আপনি সার্জন,
তাহলে আপনি সব কিছু অ্যাসেসমেন্ট করে যে বাবা ঠিক আছে এটা এটা করতে ভালো, আপনি হচ্ছে একজন থেরাপিস্টের কাছে গিয়ে এক মাস থেরাপি নেন, এরপরে যদি না হয় তখন আমরা অপারেশনের বিষয়ে চিন্তা করব। এটা ডাক্তার সাহেবরা করেন, আপনারা দেখবেন। সেটা করে আসে না, এটা 99% পেশেন্ট এটা চিন্তা করার মতো এখনো ক্ষমতা হয়নি। আমরা অ্যাওয়ার্ড লেভেল দেখতেছি বলে আমরা এটা বুঝতেছি, এটা তো সারা বাংলাদেশ না, এটা খুব ক্ষুদ্র একটা জায়গা বাংলাদেশের। কারণ আমি তো প্রতিদিন প্রায় 100 পেশেন্ট দেখি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন 100-এর মতো পেশেন্ট দেখি সব মিলাই। আমি চিন্তা করে ওই তো বললাম 99% পেশেন্ট তারা ওই পর্যায়ের না, তারা আসে আমার এই প্রবলেম, আপনি যেটা মনে করেন, আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটা করেন, আপনি মারতেও পারেন তাকে বাঁচাইতেও পারেন, ডাক্তারের হাতে পুরো ছেড়ে দেয় সে। তারাই এই অবস্থা, তারাই এই অবস্থা, তারা অশিক্ষিত রোগীগুলোর অবস্থা কী চিন্তা করেন। এটা আমরা তো কিছু মানুষ দেখি বলে আমরা চিন্তা করতেছি, সারা দেশের অবস্থা এটা না। 16 কোটি 18 কোটি মানুষ, আমরা তো ধরেন 500, 1000, 2000 দেখে কথা বলতেছি, তাই না? তো এনিওয়ে আপনি তাহলে কোশ্চেনটা ছিল হচ্ছে এটা ফান্ডামেন্টালে, মানে আপনি যদি তার ইন্টারভেনশন ইন্টারেস্টটা বুঝে ফেলেন তাহলে আপনি কিন্তু তার সাইকোলজি, সাইকোসোমাটিক পেইন, সাইকোলজিক্যাল ইন্টারভেনশন যদি না পড়ে তাহলে তার পেইন যাবে না বা তার প্রবলেম যাবে না, বুঝতে পারছেন? আপনি যদি তাকে হ্যান্ডিক্যাপটা না বুঝাইতে পারেন এবং এটার রিজন কী, কারণ কী, আমি আপনি যে কারণ এটার জন্য, এটা যদি না বুঝাইতে পারেন তাহলে হ্যান্ডিক্যাপ থেকে তাকে মুক্ত করতে পারবেন না। যে রিজনিংয়ে আসেন সেটা আপনি ফাইনালি চয়েস করবেন, কিন্তু এই পিকোটা ফর অল টাইম, শুধুমাত্র পেশেন্ট ম্যানেজমেন্ট না, আপনি অন্য কেসেও পিকো ইউজ করতে পারেন। স্মার্ট শুধু আপনার রোগীর গোলের ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো গোল সেটের ক্ষেত্রে স্মার্ট আপনি ইউজ করতে পারেন, সে পিকোটাও কিন্তু আলটিমেটলি একই। না না, এটা হলো পেশেন্ট অর অর পপুলেশনস প্রবলেম, এই অরটা এখানে আসবে, এটা তো আপনি বুঝে নেবেন আর কি, এটা এটা ভুল, এই অরটা আসবে হলো এখানে, যখন একজনকে নিয়ে চিন্তা করবেন পেশেন্ট, আর আপনি পাবলিক হেলথ নিয়ে যখন কাজ করবেন তখন টোটাল এন্টায়ার পপুলেশন নিয়ে চিন্তা করতে হবে। এটা একটা জিনিস আপনারা এটা বুঝতে পারেন কিনা দেখেন, লেভেল অফ সিগনিফিকেন্স অফ এভিডেন্স। কিছুক্ষণ আগে আমরা যে কথাটা নিয়ে কথা বললাম, যে বিষয়টা নিয়ে কথা বললাম, যে কার ডিসিশনটা সবচেয়ে পাওয়ারফুল হবে এবং কেন। আপনি অনেক ক্ষুদ্র ব্যক্তি, ছোট মানুষ, পড়াশোনা কম বা ডিগ্রি কম, অন্যদের ডিগ্রি বেশি, তারা অনেক বড়, তারা সিদ্ধান্ত নিল বলেই যে আমাকে মাথা পেতে নিতে হবে, নো। যদি আমি এভিডেন্স সম্বন্ধে ধারণা থাকে, যদি আমি রিটার্চার সম্বন্ধে ধারণা থাকে, যদি আমার লেভেল অফ স্ট্রেংথ সম্বন্ধে ধারণা থাকে এভিডেন্সের, আপনার সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্তে পরিণত হতে পারে। এটা ডিপেন্ড করবে, দিস ইজ দ্য স্ট্রেংথ, দিস ইজ দ্য হায়ারার্কি। সবচেয়ে বেস্ট এভিডেন্স হলো সিস্টেমেটিক রিভিউস অ্যান্ড মেটা অ্যানালাইসিস, আর সবচেয়ে লিস্ট ইম্পর্ট্যান্ট এভিডেন্স হলো কেস রিপোর্ট, এক্সপার্ট অপিনিয়ন, আর রিপোর্ট ফ্রম এ কমিটি। এই ধরনের এভিডেন্স হচ্ছে লিস্ট ইম্পর্ট্যান্ট, মানে কম ইম্পর্ট্যান্ট, বাট ওটাকেও আপনি বলতে পারবেন না যে এটা সঠিক না, ঠিক আছে? এখন সিদ্ধান্ত মেকিংয়ের জন্য বসা হলো এখানে, একজন সিদ্ধান্ত দিল হলো যে আমার কিছু কেস দেখেছি, ওই কেসগুলোকে আমি এইভাবে চিকিৎসা করেছি এবং সেটা ভালো চিকিৎসা হয়েছে এবং এটার আউটকাম খুব ভালো, একজন দেখলো। আরেকজন বলছে না, আমি একটা রিসার্চ, 5টা রিসার্চ পড়েছি, সেগুলো ক্রসেশনাল স্টাডি ছিল, এই চিকিৎসা দিল আগে এবং পরে কম্পেয়ার করে দেখা গেলো যে চিকিৎসা ভালো কাজ করেছে, সো এই চিকিৎসা দেওয়া সম্ভব। আরেকজন বলল যে হ্যাঁ ঠিক বলেছেন, আমিও কিছু রিসার্চ দেখেছি পড়েছি এবং এই এভিডেন্স, এখানে কম্পেরিজন স্টাডি করা হয়েছিলো, র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল করা হয়েছিলো, এখানে কন্ট্রোল গ্রুপ, এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল, এইভাবে ইন্টারভেনশন ইভ্যালুয়েশন করে আউটকাম দেখা গেলো যে এইটা ভালো ট্রিটমেন্ট। আরেকজন বলতেছে যে ঠিক আছে, আমি 10 বছর ধরে এটা দেখতেছি, কোহোর্ট স্টাডি, কোহোর্ট স্টাডি তো জানেন, দিস ইজ লং ডিসিপ্লিনাল স্টাডি, একটা গ্রুপে শুরু করেছে, ওর পরে তারপরে তারপরে কী হলো কী হলো, তার দাদা না থেকে শুরু করেছে তার নাতি পর্যন্ত এখনও ওই ডিজিজের ওই প্রোগ্রেশন নিয়ে 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 দেখা হচ্ছে, সো বিগ লং ডিসিপ্লিনাল স্টাডি, এটা ভুল হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, তা আমি এইটা পেয়েছি, সুতরাং এই ইন্টারভেনশনটাই সঠিক। আরেকজন বললো যে না, আমি ট্রুলি র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল করে আমি স্টাডি করেছি, সেখানে আউটকাম আসছে এটা। আরেকজন বললো যে না, আমি সিস্টেমেটিক রিভিউ বা মেটা অ্যানালাইসিস করেছি, ওই রকম আপনার মতো র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল আমি 200 RCT নিয়েছি, সেটার আউটকাম দেখে ফাইনাল আউটকাম পাইছি এটা। যখন এটা নিয়ে ডিবেট হলো
discussion hoilo those who presented here the decision from the systematic review he will stand here tar decision tai final because this is the hierarchy of the evidence eta amar apnar byaktigoto kono siddhanto na sara prithibir scientist ra mile সারা পৃথিবীর সায়েন্টিস্টরা মিলে এই হায়ারার্কিটা তৈরি করেছে আপনি যে ব্যক্তি যত ছোটই হন না কেন আপনার সিদ্ধান্ত হবে সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত তার মানে সমাজে আপনার প্র্যাকটিসে আপনার প্রফেশনাল লাইফে এভাবে যদি প্র্যাকটিস করেন এভাবে যদি চিন্তা করেন এভাবে যদি জ্ঞানকে আপনি সমৃদ্ধ করে যদি সিদ্ধান্ত দিতে থাকেন একদিন দেখবেন যে অনেক বড় ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন এবং এটা সম্ভব আমি নিজে মানে জাস্ট স্টাডি থেকে আমি এটা বলতেছি এবং এটা সম্ভব সারা পৃথিবীতে যুগে যুগে এভাবেই হয়েছে আদারওয়াইজ সায়েন্স টিকতো না সায়েন্সের এত এক্সপ্যানশন হতো না সো দিস ইজ দ্য হায়ারার্কি অফ দ্য এভিডেন্স এই জিনিসটা খুবই এসেনশিয়াল এটা মাথায় রাখবেন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আর কেস কন্ট্রোলেরও একটা গ্রুপ কেস থাকবে একটা গ্রুপ কন্ট্রোল থাকবে আর র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে মানে এখানকার কন্ট্রোল গ্রুপ হ্যাভ টু গেট দ্য ইন্টারভেনশন আর কেস কন্ট্রোলে কন্ট্রোল গ্রুপটা কিছুই পাবে না বিষয়টা হলো এরকম এটা যখন আমাদের অন্য সাবজেক্ট আসবে ডিটেলস আমরা পড়তে পারবো ওদিক থেকে সমানে স্লিপ দিচ্ছে আর কি আর খুব বেশি যাবো না দুটো স্লাইড আছে এখন এই যে আমরা লেভেল অফ হায়ারার্কি বা স্ট্রেংথ আমরা এভিডেন্সের পাইলাম এবং এই জিনিসটাকে আমরা এখন কিভাবে অর্গানাইজ করব এটা কিভাবে সিনথেসাইজ করব বা অর্গানাইজ করব এখানে প্রাইমারিলি লিটারেচার সার্চ আমরা করলাম সার্চেবল লিস্ট আমাদের থাকলো এই জিনিসগুলো আমরা সার্চ করেছি সিনপসিস অফ দ্য সিঙ্গেল স্টাডিজ আমরা এটাকে কম্পাইল করে সিনপসিস করব সেটাকে সিনথেসাইজ করব সিনথেসিস করা সিনপসিসগুলোকে আবার সিনথেসাইজ করব এবং ফাইনালি এটা আমরা একটা পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাবো যেমন এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দিয়েছে অরিজিনাল পাবলিশড আর্টিকেল ইন জার্নালে যে আর্টিকেলগুলো পাবলিশড হয়েছে এখান থেকে এই আর্টিকেলগুলো কোথা থেকে আমরা পাচ্ছি যেমন ধরেন পেড্রো তারপরে হলো ইয়া কী বলে ওটাকে পাবমেড হিনারি এসব এখান থেকে আমরা নেব এখান থেকে আমরা এভিডেন্স বেসড অ্যাবস্ট্রাক্ট জার্নালের যে এভিডেন্স বেসড অ্যাবস্ট্রাক্টগুলো সেগুলো আমরা নেব এগুলোকে রিভিউ করব আমরা রিভিউ করার পরে এরপরে আমরা কারেন্ট এভিডেন্সের সঙ্গে এটাকে মিলাবো এবং দেখেন ক্লিনিক্যাল গাইডলাইন পাথওয়ে এভিডেন্স এই জিনিসগুলো তখন তৈরি হবে ফাইনালি এটা টেক্সট বুকে যাবে আগে কিন্তু টেক্সট বুক ছিল হচ্ছে ওই মতামত আগের টেক্সট বুকগুলো দেখবেন যে একজন ব্যক্তি সে এটাকে যেভাবে বুঝেছে ওইভাবে লিখেছে এখন আপনারা কিন্তু ওই টেক্সট বুক আর পাবেন না 30 বছর আগের টেক্সট বুক আর এখনকার টেক্সট বুকের মধ্যে ফার ডিফারেন্স রেফারেন্স প্রত্যেকটা টেক্সট বুকে দেখবেন এবং আগের টেক্সট বুক মানে সব জানতা শমশেরের মতো ছিল একজন শমশের সে সব লিখতো এখন এভাবে না চ্যাপ্টার বাই চ্যাপ্টার কারণ এত কঠিন একটা চ্যাপ্টার লেখা এখন আগে তো ওটা লিখতো যেহেতু অন্যরা জানতো না তখন ওটাকেই ধরা হইতো সঠিক এখন আপনি যখন লিখলেন বা আমি লিখলাম আপনি বললেন যে স্যার এটা তো এরকম বলছেন ঠিক আছে কিন্তু আমি তো পাইলাম এরকম এই আমার পিছনে এভিডেন্স আছে আমার এটা আর টিকলো না এই জন্য এখন কিন্তু টেক্সট বুক আর ধরন ওটা নাই টেক্সট বুকের ধরন অনেক চেঞ্জ হয়ে গেছে এখন একটু কম্পেয়ার করে দেখবেন লাইব্রেরিতে গিয়ে 30 বছর আগেরটা আর 5 বছর আগেরটার মধ্যে অনেক ডিফারেন্স ব্যারিয়ার কিছু থাকে এভিডেন্স বেসড প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক ব্যারিয়ার থাকে স্ট্রাকচারাল ব্যারিয়ার এখানে পলিসি নাই আপনি কেমনে ওগুলো করবেন অর্গানাইজেশন আপনাকে সাপোর্ট দিল না যে আপনি সেটা করবেন আপনি ড্রাইন হ্যান্ডলিং দিলেন যতই বেস্ট প্র্যাকটিস হোক না কেন আপনার অর্গানাইজেশন বললো নো কোনো ইনভেসিভ টেকনিক আপনি এখানে ইউজ করতে পারবেন না সো পারবেন না পিয়ার গ্রুপ মানে লোকাল স্ট্যান্ডার্ড অফ কেয়ার ইজ নট লাইন উইথ কারেন্ট প্র্যাকটিস মানে ওখানে যে জিনিসগুলো এস্টাবলিশড আছে সেটার বাহিরে আপনি কিছু করতে গেলে আপনাকে ধরে বসবে যেমন একজন ভালো নিউরোসার্জনকে বাংলাদেশে নিয়ে আসে যে আপনি একটা নতুন ইন্টারভেনশন করতে যাবেন ওরা আটকায় দেবে কেন উনি আসছে ওনার এখানে আসার কথা না এই ধরনের কিছু এখানে চলবে না এটা আমরা দেখবো তারপরে দেখা যাবে সো পিয়ার গ্রুপের এখানে ডিস্টারবেন্স আছে ইন্ডিভিজুয়াল আমার ব্যক্তিগতভাবে যদি আমার নলেজ কম থাকে এভিডেন্স বেসড ধারণা আমার মধ্যে কম থাকে সো এটা একটা ব্যারিয়ার আমি এভিডেন্স বেসড প্র্যাকটিসের ক্ষেত্রে প্রফেশনাল ইন্টারাকশন যেটা প্রবলেম উইথ ইনফরমেশন প্রসেসিং পেশেন্টস ইন্টারাকশন হ্যাঁ রোগী কোশ্চেন করলে আমি যা বলি তাই শোনেন এত কথা বলেন কেন আপনি বেশি কথা বলেন এটা ছাড়া তো এভিডেন্স বেসড প্র্যাকটিস সময় ইটস অলসো দ্য ব্যারিয়ার
কনজিউমার্স কনজিউমার্সদের কাছে যদি আগে থেকে রং ইনফরমেশন থাকে, হিট দিলে জয়েন্টের পানি সব শুকায় যায়, ও আপনাকে তো কি এভিডেন্স দেবে? যতই ভালো প্র্যাকটিস হোক না কেন, ওটা আপনি দিতে পারবেন না। সো এগুলো হলো বিভিন্ন ব্যারিয়ার। আচ্ছা, এটা আর একটা স্লাইড ছিল, ওটা গেলাম না, এটা বায়াস পড়বো যখন নেক্সট ক্লাসে। এই মোটামুটি আজকের ক্লাসে ছিল, এটা লেসন ওয়ানের ইউনিট টুর লেসন ওয়ানের অর্ধেক আমরা আজকে শেষ করতে পারলাম। এখানে আরও কিছু আছে, এবার আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল অ্যাপ্রেজালটা নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলবো। ক্রিটিক্যাল অ্যাপ্রেজালটা আমরা জানি না, ভালো বুঝি না বলেই আমরা যত স্টাডি দেখবেন, আপনি যখন কোনো আর্টিকেল পড়বেন বা স্টাডি দেখবেন, তারা যখন লিটারেচার রিভিউ করেছে দেখবেন যে নাতি দীর্ঘ কপির পেস্ট করে মেরে দিয়েছে, এখানে বুঝতেছে না। ভালো লিটারেচার রিভিউ করা যদি কোনো আর্টিকেল পড়েন, আপনার কাছে মনে হবে খুব সুন্দর একটা রোমান্টিক গল্প পড়তেছেন, কারণ একটার সাথে একটা লাগাইয়া দেওয়া এবং সেখানে অনেক সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, কাজটা কঠিন কিন্তু এটাই হচ্ছে আসল সিস্টেম বা নিয়ম। তো এগুলো আমরা পরে হয়তো পড়ব, আর সময়ের জন্য খুব দ্রুত বলে ফেলছি, আমি জানি না বুঝতে পেরেছেন কি না। যদি না বুঝে থাকেন আমার সাথে ফার্দার ইন্টারাকশন করেন, এবং যথারীতি আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, আমার ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন, physiofiroz@gmail.com। এবং আপনাদেরকে বলি, আমাদের মাস্টার্স অফ ডিসএবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন MDMR এর একটা ফেসবুক গ্রুপ হয়েছে, আপনারা ওটার সাথে অ্যাড থাকলে তাহলে বিভিন্ন তথ্য ওখানে আদান প্রদান করতে পারবেন। এবং আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, সেটা হলো টেকনোলজির সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ বিভিন্ন সময় আপনি অনেক নলেজেবল হওয়ার সত্ত্বেও অনেকভাবে অপমানিত হতে হয়। সো টেকনোলজির সাথে অ্যাডপ্ট করে ফেলেন, এবং আমার মনে হয় আপনাদের এখানকার যে এডুকেশনাল এনভায়রনমেন্ট, এই রকম টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট কোথাও পাবেন না। আপনার সামনে কম্পিউটার দিয়ে রেখেছে, সেখানে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, আপনি বিভিন্নভাবে এটাকে ইউটিলাইজ করতে পারেন, এবং ইমেইলে তথ্য আদান প্রদান এবং ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখেছি ইউটিউবে এবং বিও ইউটিউব যেটা, সেখানে কত সুন্দরভাবে ইনফরমেশনগুলো তারা দিয়েছে। এবং আমি পৃথিবীর অনেক দেশের ওয়েবসাইটে ঘাটাঘাটি করেছি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটির যেটা সিস্টেমটা, এটা হার্ভার্ড বা ওই লেভেলের ইউনিভার্সিটিগুলোর সাথে অনেকটা মিল আছে। এবং একদিন দেখবেন ওপেন ইউনিভার্সিটি যে স্ট্র্যাটেজি ফলো করে স্টাডি করাচ্ছে, এবং এইটাই বেসিক্যালি সারা পৃথিবীতে একদিন এস্টাবলিশ হবে। একদিন এরকম ক্লাসরুম বেসড এডুকেশন এক সময় থাকবে না বললেই চলে, যেটা অ্যাবসোলুট ক্লিনিক্যাল প্র্যাকটিস, অ্যাবসোলুট টেকনিক্যাল প্র্যাকটিস, সেখানে হয়তো বা কিছু ক্লাসরুম বেসড থাকবে। এবং ওপেন ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিটাই আলটিমেটলি সবাই ফলো করছে সারা পৃথিবীতেই। আমরা যেহেতু পিছিয়ে আছি অনেক টেকনোলজির দিক থেকে, সেই জন্য আমি বলছি যে আপনারা টেকনোলজির সঙ্গে অ্যাডাপ্ট করবেন, তাহলে স্টাডিটা আরও স্মুথ হবে। তো পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে আজকের মতো। হ্যাঁ।